কোলে গৌর হরি হরি বলে আরে কোলে আরে গৌর হরি বল কোলে আরে কোলে আরে গৌর হরি হরি কোলে কোলে আরে কোলে আরে একটা ছোট্ট ছেলে জাতি ধর্ম স্ত্রী পুরুষ নির্বিশেষে জাত পাত ভুলে গিয়ে সেই ধর্মকে শ্রেষ্ঠ করেছে সে আজকে বলছে হুজুর এই সমাজের নেতাকে মাথাকে এই সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আঙ্গুল তুলে আমি বলছি এই ধর্মটা কি জানো প্রথমে তোমাদের ইংরেজিতে বললাম এইবারে তোমাদের প্রতিটা যুগ যুগ করে বলছি এই ধর্মেতে যাজন করেছিল কে এই ধর্মেতে যাজন করলো ভগবান কৃষ্ণ কৌরব আর পাণ্ডবরা পাশা খেলতে বসলো শকুনি মামা বলল দুর্যোধন ওই পাণ্ডবদের পাশা খেলতে বলো ওরা হেরে যাবে ওদেরকে ভিখারি করে রাস্তায় দাঁড় করাবো পাশা খেলতে বসে হেরে যেতে এক বছর অজ্ঞাতবাস বারো বছর বনবাস করে যখন ফিরে এলো তখন যুধিষ্ঠির দুর্যোধনকে ডেকে বলল দুর্যোধন কেবলমাত্র পাঁচটি গ্রাম আমাদের দাও আমরা যুদ্ধ করব না দুর্যোধন শকুনি মামার পরামর্শে বলে বসল বিনা যুদ্ধে নাহি দেব এক সুচক্র মেদিনী একটা ছুঁচের গোড়ায় যে ছিদ্রটা থাকে সেইখানে যতটা মাটি ওঠে সেটাও আমি যুদ্ধ ছাড়া দেব না ভগবান কৃষ্ণ সেই কুরুক্ষেত্রে সবাই এসে বললেন দুর্যোধন কেবলমাত্র পাঁচটা গ্রাম চাইছে দিয়ে দাও দিয়ে দাও বুদ্ধিমানের কাজ হবে যুদ্ধ করবে না কিন্তু ভগবান কৃষ্ণের বাণী ভগবান কৃষ্ণের কথাকে অগ্রাহ্য করে দুর্যোধন ওই কৌরবরা সমূলে ধ্বংস হলো আর ধর্মের জয় অধর্মের পরাজয় কৌরব কুল ধ্বংস পাণ্ডব কুল হলো বিজয়ী রাজ্য ভোগ করলো সুখ ভোগ করলো সেই সভায় দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ এই ধর্মটাকে যাজন করে বলল শোনো এই আজকে থেকে আমি যে কথাটা বললাম যে কথা ভালোর জন্যে বলছি সৎ পথ ধরো সৎ কথা বলো সৎ পথে চলো তোমার উন্নতির জন্যে ভাবতে হবে না সেই কথাটার নাম হলো সেই মুখনিষ্ঠিত বাণীটার নাম হলো দিস ইজ দ্য নেম অফ গীতা মানে কি একটা একটা করে আসছি গীতা মানে দিস ইজ দ্য নেম অফ লাগাম দিস ইজ দ্য নেম অফ লাগাম লয়ে লালসা গয়ে গন্তব্য ময়ে মুক্তি জীবনে লালসা ত্যাগ করো জীবনের লোভ ত্যাগ করো ভগবান তোমাকে যতটুকু দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো যার জীবনের ফর্দ যত বড় তার জীবনের দুঃখ তত বড় জেনে রেখো হুঁশিয়ার সাবধান তাই গীতা প্রথম হলো লয়ে লালসা গীতা কথার অর্থ লাগাম লাগাম মানে লয়ে লালসা গয়ে গন্তব্য ময়ে মুক্তি তুমি যদি লালসা ত্যাগ করো লোভ ত্যাগ করো সব কিছু দিস ইজ দ্য সারেন্ডার অফ মাই লাইফ আমার প্রভুর কাছে প্রভুর চরণে সমর্পণ করে দাও তোমার মুক্তির জন্যে তোমার উন্নতির জন্যে তোমার রাস্তায় আলো জ্বেলে দেওয়ার জন্যে তোমার এই মঙ্গল দ্বীপটা জ্বেলে দেওয়ার জন্যে প্রভু আছে নিতাই গো শিল্পীকে উদ্ভাসিত করবে কে শিল্পীকে উদ্ভাসিত করবে আমার ভগবানরা তোমরাই তো আমার জ্যান্ত ভগবান হ্যাঁ বাবা আমার উন্নতি হবে হবে হ্যাঁ মায়েরা আমার উন্নতি হবে হ্যাঁ গো আমার উন্নতি হবে আমারও মন বলে গো আমারও মন বলে আমি যদি এইভাবে লেগে থাকি একদিন মধুমিতা কোথা থেকে কোথায় চলে যাব নিতাই গো হরি হরি গো তাহলে এই যাজন করেছিল হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ কাবা মন্দিরের খানিকটা ধসে গেল তখনকার এই কাজ করত কোরেশ বংশীয় লোকেরা যারা ইতিহাস পড়েন ইতিহাস পড়ান আমার সঙ্গে একমত হবেন সেই জায়গায় তুমুল গণ্ডগোল সেই জায়গায় হযরত মুহাম্মদ এসে বলল একটা সাদা চাদর আনো ওর মধ্যে পাথরটা বসাও সবাই মিলে নিয়ে যাও সমস্যার সমাধান যাজন করল নিত্যানন্দ যাজন করল নিত্যানন্দ
দন্তে তিন ধরি আমারে কিনিয়া লহ একবার বল হরি বল হরি বল। এ মাধা মাধা সবে মাত্র মদটা আমার জমেছে ভালো, সারা রাত্রি সারা রাত্রি নটির বিনোদিনী রাত্রিতে কাটিয়ে আজ আমার সবে মাত্র নেশাটা জমেছে। ওই শালা ব্রাহ্মণরা নবদ্বীপের নিমায়ের চেলা বলে কিনা হরি বল হরি বল হরি বল। এ মাধা মাধা ওকে মার ওকে মার 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 রবে সব ছুটে যায়, মার 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 রবে সবে সবে ছুটে যায়। নিত্যানন্দকে মাধাই করলো তখনকার দিনে কলসির কাঁদড়া ছুঁড়ে মারলো, তখনকার দিনে মদ শিশিতে বিক্রি হতো না, মদ থাকতো মাটির কলসিতে, মাটির কলসির এক টুকরো কানা ছুঁড়ে মারলো নিত্যানন্দের কপালে, রুধির ধারা বয়ে যেতে বা হাতে রুধির ধারা আটকেছে, আর প্রাণ দিয়ে বলছে প্রেম দিয়ে বলছে নিষ্ঠা দিয়ে বলছে ভক্তি দিয়ে বলছে ওরে মাধা মারবি মারিস মাধা যত পারিস মা, একবার হরি বল বল একবার হরি বল বল একবার হরি বল বল। আয়রে জগাই আয়রে মাধায় শান্তিপুর নবদ্বীপ নদিয়া প্রেমের বন্যায় ডুবে যায়, হরি বল বল হরি বল বল হরি বল বল। মাধা শেষ মারতে উদ্যত, মাধা আবার মারতে উদ্যত, মাধাই মারলো জগাইয়ের প্রাণ গলে গেল, জগাই ছুটে গিয়ে মাধাকে জড়িয়ে ধরে বলল দাদা দাদা সন্ন্যাসী মেরো না, দাদা সন্ন্যাসী মেরো না, সন্ন্যাসী মারলে যে মহা মহা পাপ হবে, মহা মহা মহোৎসবে হবে পড়ে যায় বা। যাজন করল নিত্যানন্দ মাধাই মারবি মারিস যত পারিস মার মাধা, একবার তো হরি বল বল একবার হরি বল বল। যজন যাজন করলো ভগবান, তিনি বললেন মানিমনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু, আমাকে প্রণাম করো আমাকে আশ্রয় করো আমাকে নির্ভর করো আমাকে অন্তরের অধিকারী হও আমাকে ভালোবাসো এটো সালে জায়গা দাও আমি তোমাকে ভব বৈতরণী পার করে দেব। ভগবান গীতাতে বললেন সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ভজো অহং তং সর্ব পাপেভ্যো মক্ষয়্যামি মা শুচো। সর্বধর্মাধর্মে বিচার বিবেচনা পরিত্যাগ করো, কেউ বলে জল কেউ বলে পানি কেউ বলে ওয়াটার, ব্যাপারটা তো তৃষ্ণা মেটানোর জিনিস, ব্যাপারটা তৃষ্ণা মেটে। এই যাজন করলো এই ছোট্ট হরেশ কিন্তু বলছে অদ্বৈতাচার্যর কাছে, আর অদ্বৈতাচার্যর সঙ্গে নিত্যানন্দ বক্রেশ্বর মুরারি গুপ্ত আর শত শত ভক্ত শত শত বাসী শত শত নবদ্বীপ নদী আজসন বুড়ন কাটোয়া গ্রাম কাল্লা সবাই জড়ো হয়েছে, আর এই ছোট্ট ছেলেটা তেজ বল শক্তি ভাব ভক্তি নিয়ে বলেই যায় বলেই যায়। এই যাজন করেছিল কে কোরআনে, গো আনটু দ্য হোল ওয়ার্ল্ড গসপেল অফ দ্য ট্রুথ, দিস ইজ দ্য নেম অফ রিলিজিয়ান, নট দ্য জাপান নট দ্য চীন নট দ্য সোভিয়েত রাশিয়া, দিস ইজ দ্য ইন্ডিয়ান নবদ্বীপ ধাম মায়াপুর। এই একটা জিনিস কি, এই এত এত দেশ ঘুরে পরিক্রমা করে নগর কীর্তন করে আমি দেখলাম একমাত্র সত্য মানুষের মৃত্যু, একমাত্র সত্য হরিনামের পথ, একমাত্র সত্য ধর্ম, একমাত্র সত্য হলো হরিনাম। এই যাজন বলল যীশু খ্রিস্ট বাইবেলে, আই অ্যাম দ্য ওয়ে আই অ্যাম দ্য ট্রু আই অ্যাম দ্য লাইফ, আই অ্যাম দ্য ওয়ে আমি হলাম পথ, আই অ্যাম দ্য ট্রু আমি সত্য, আই অ্যাম দ্য লাইফ, নন ক্যান টাক টু দ্য ফাদার আমি তোমার জীবন, নন ক্যান কাম টু দ্য ফাদার বাট থ্রু মি, বাট মানে কিন্তু থ্রু মানে আশ্রয় মি মানে আমাকে, আমাকে আশ্রয় ছাড়া ভগবান খোদা মেলে না গো, আমাকে আশ্রয় ছাড়া ভগবান মেলে না গো। এই যাজন করলো বৈষ্ণব শাস্ত্র, এই বা যাজন করলো হিন্দুর বৈষ্ণব শাস্ত্র, প্রভু কহি নিত্যানন্দ জীব সব হইল অন্ধ কেহ না পাইল হরিনাম, যারে দেখিবে নয়নে দেখিবে তারেই লয়াইবে হরিনাম কৃষ্ণ নাম। এই যাজন করলো বুদ্ধ, বুদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি,
আর ঠাকুর বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয়ই করে বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে। দেখতে দেখতে রাজা রামচন্দ্র খান ওই হরিদাস ঠাকুরকে ভোলাবার জন্যে লক্ষ্য হীরাকে পাঠালেন, আর লক্ষ্য হীরা নাচতে নাচতে গাইতে গাইতে প্রথম রাত্রি চলে গেল। ঠাকুর বলল, আজ হয়নি তো কি হয়েছে? মা গো মা গো, কাল হবে, পরের দিন আবার সেজে গুজে এসেছে। আর ঠাকুর বলছে, দেখো একাই বলছি, একাই গাইছি, একাই গুনছি, দেরি হয়ে যাচ্ছে, তুমি একটু গুনে দাও। ওই লক্ষ্য হীরা গুনতে লাগলো, গুনতে গুনতে শুনতে লাগলো, শুনতে শুনতে বলতে লাগলো, উদ্ধার হয়ে গেল। বৈষ্ণবের কাজ হলো ভালো মন্দ সকলকে উদ্ধার করে দেওয়া। হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুরের কাছে তৃতীয় দিন লক্ষ্য হীরা ওই নাম গুনতে গুনতে শুনতে শুনতে যখন ভেতরটা চিত্তটা শুদ্ধ হয়ে গেল, রাজা রামচন্দ্র খানের কাছে ছুটে গিয়ে বলল, রাজা রাজা, জীবনে অনেক পাপ করেছি, জীবনে অনেক ভুল করেছি, আপনার কাছে লক্ষ লক্ষ টাকা মুদ্রা হীরা স্বর্ণ আমি সঞ্চয় করেছি, কিন্তু দেখলাম কি জানেন, = 0, জীবনে ভোগে শান্তি নেই, জীবনে ত্যাগে শান্তি। আমি যে মানুষটার কাছে গিয়েছিলাম তার ধর্ম নষ্ট করতে, তার চিত্ত নষ্ট করতে, তাকে গ্রাম থেকে তাড়াতে, সেই মানুষটা দেবতা, সেই মানুষটা ঠাকুর, সেই মানুষটা আমার জীবনটাকে রেকটিফাই করে দিল, আমার জীবনের ভুলটাকে শুধরে দিল, আমি মানুষ ছিলাম আমাকে মানুষে পরিণত করে দিল, সেই মানুষটা ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। সমস্ত সমস্ত মুদ্রা যত সম্পদ সব সবাইকে দান করে দিয়ে আর লক্ষ্য হীরা এই সাদা শাড়ি লাল পেরে নিজেকে সাজিয়ে নিয়ে ঠাকুরের চরণে আছার খেয়ে পড়েছে, আর একটা গান গাইছে, বাস্তব জীবনটাকে ফুটিয়ে তুলেছে। আপনারা শ্রবণ করুন নিতাইগর। ঠাকুরের চরণ ধরে পড়েছে, ঠাকুর আমি মহাপাপী, আমি পতিতা, আমি নাট্টাঙ্গি, আমি তোমার ধর্ম নষ্ট করতে এসেছি। ঠাকুর জীবনে আমার এই কানে না কেউ কৃষ্ণ নাম শোনায়নি, ঠাকুর আমাকে না কেউ যেন তো ভালো পথ দেখায়নি, জানো ঠাকুর যত সঙ্গ করেছিলাম সব আগাছা, সব পরাগাছা, সব অসৎসঙ্গ, তাই আমি দেখতে দেখতে নরকে ডুবে যাচ্ছিলাম। তুমি কত কৃপাময়, তুমি কত দয়াময়, প্রত্যেকটা মানুষের ভেতরে ধর্ম আছে, শুধু জাগাতে হয়, শুধু জাগাতে হয়। তাই ঠাকুরের চরণটা ধরেছে, ধরে বলছে, ঠাকুর আমি আর ওই পথে পিছনে ছুটে যাব না, আমি যাব হরিনামের পথে, ঈশ্বরের পথে, ভগবানের পথে। তাই ঠাকুর গো চরণটা জড়িয়ে ধরেছে আর কাঁদছে আর গাইছে, ভাবটা কেমন গো নিতাই গৌর? হরি হরি গো। আসা যাওয়ার ভবির মাঝি তোমায় পাওয়া হলো না, আসা যাওয়ার ভবের মাঝি তোমায় পাওয়া হলো না, যা চাইব বলে ভেবেছিল তাই তো চাওয়া হলো না। পার করো গো পারের হৃদয় আমায়, পার করে দাও পারের হৃদয় বড়ই অপারে, বড় অপারে পড়েছি ঠাকুর, আমি বড় অপারে পড়েছি, আমাকে পার করে দাও না ঠাকুর, আমাকে পার করে দাও, বড় অপারে পড়েছি আমি, বড় অপারে পড়েছি আমি, চলন দুটি বাড়াইয়ে করব পারে হৃদয়, আসা যাওয়ার ভাবের মাঝে তোমায় পাওয়া হলো না, যা চাইব বলে ভেবেছিল তাই তো চাওয়া হলো না। হরি দিন মোর কবে বা হবে, হরি দিন আমার কবে বা। আমার
আমার দিন কবে হবে গো হরি, দয়াময় কৃপাময় সাধুজি সাধুজি, আমার দিন কবে হবে, কবে আমার অন্ধকার ঘুচবে? লক্ষ হীরা মা গো, তোমার নাম লক্ষ হীরা নয়, আজ থেকে তোমার নাম দিলাম মা। যাও তুমি স্নান করে এসো মা গো, তুমি না নতুন সাজে সেজে এসো মা, মায়ের রূপে এসো, যা দেখে পুরুষরা বলবে মাই আমার, জননী আমার বলে উদ্বুদ্ধ হবে, চিত্ত শুদ্ধ হবে, সেই সাজে এসো মা। আমি তোমাকে দীক্ষা দেব, চিত্ত শুদ্ধ করে তোমাকে উদ্ধার করে দেবো, আজ থেকে তোমার নাম হবে লক্ষ নামী। এই নাম সঞ্চয় করো মা, এই নামকে সংগ্রহ করো, এই নামকে আশ্রয় করো, যে করবে হরির চিন্তা হরি করবে তার চিন্তা। ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, যার ভাবনা তিনি ভাববে তুমি শুধু ভাবো তাকে। লক্ষ হীরা ঠাকুরের কাছে দীক্ষা পেল আর দীক্ষা নিয়েছে, ভেতরে কৃষ্ণ নামের আগুন জ্বলছিল, শুধু কেউ তাতে দেশলাই জ্বালায়নি, দেশলাইটা জ্বালাতে আগুনটা জ্বলে উঠেছে, আর লক্ষ হীরা আনন্দে গাইতে থাকছে হরি বল হরি বল। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, হরি হরি বল হরি হরি বল। দীক্ষা মানে যোগাযোগকারী, দীক্ষা মানে দিয়ে খা।
দিয়ে খা দিয়ে খা। আজ থেকে লক্ষণ আমি, তার জিনিস তাকে দিয়ে তুমি খাবে, নাম হবে তোমার দীক্ষা। সেদিন থেকে লক্ষ্য হীরার মন চিত্ত শুদ্ধ হয়ে ঠাকুর চলে গেল। আজ রাধা কৃষ্ণকে তোমার কাছে দিয়ে গেলাম, লক্ষ্য হীরা নয় লক্ষ্য নামি। আজ থেকে তুমি পাবে ঠাকুরের বল, ঠাকুরের তেজ, ঠাকুরের শক্তি। এরপর ধীরে ধীরে কষতে থাকো, ভসতে থাকো, সাধতে থাকো, তোমার প্রেম অনিবার্য হবে। সেই থেকে লক্ষ্য হীরাকে রেখে দিয়ে ওই রাধা কৃষ্ণের দায়িত্ব দিয়ে ঠাকুর আমার চলে গেলেন কোথায়। অদ্বৈতাচার্য বললেন, ঠাকুর ঠাকুর সারা রাত্রি সারা দিন তুমি যার জন্যে অপেক্ষা করে আছো, বাইশ বাজারের বেত্রা ঘাত তবু তুমি নাম ছাড়নি, তবু তুমি চোখের জলে ভাসিয়ে কাউকে অভিশাপ দাওনি, শুধু বলেছো ঠাকুর ওদেরকে তুমি সুমতি দাও, ওদেরকে কৃষ্ণ ধনে ধনী দাও, কারণ আজ যা আছে কাল কাল সে নেই। আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, মনে রেখো জীব কাহার দিন সমান নাহি যায়। রাজ্যগুণে রাজা হরিশ্চন্দ্র চণ্ডাল হয়ে শ্মশানে ঘুরে বেড়ায়, পঞ্চস্বামী যার সখা কৃষ্ণ ভগবান দ্রৌপদীকে কর্মগুণে হতে হলো চূড়ান্ত অপমান। এই যুগে এই জগতে যে যেমন কর্ম করবে সে তেমন কর্মের ফল পাবে। ধনের মধ্যে ধনের মধ্যে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণ ধন যার, রাধা কৃষ্ণ প্রেম যার, এই জগতে সেই তো বড় ধনী। তাই লক্ষ্য হীরা মা আমার, তুমি আজ থেকে কৃষ্ণ নাম করো। তিনি চলে গেলেন কোথায়, সেই শান্তিপুর থেকে নিমাই ২৪ বছর সন্ন্যাস নিলেন। ২৪ বছর বয়স শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। শান্তিপুর থেকে মা বলল, নিমাই ওরে নিমাই, তুই বৃন্দাবনে যাবি না নিমাই, আমার নীল আচল, তুই যাবি নীলাচলে, অর্থাৎ নীলাচলে থাকবি নিমাই, কারণ নবদ্বীপ নীলাচল দুই ঘর হয় নিমাই, নীলাচলে থাকো যদি মোর বাঞ্ছা পূর্ণ হয়। তাই মায়ের কথা রাখতে প্রভু গেলেন নীলাচলে, আর সেইখানে অদ্বৈত নিয়ে চলেছে কাকে, এই হরিদাস ঠাকুর। দীক্ষার পর তার নাম হলো ভক্ত হরিদাস, কেউ বলল নামাচার্য হরিদাস, কেউ বলল ব্রহ্ম হরিদাস, কেউ বলল প্রেমের হরিদাস, কেউ বলল তেজের হরিদাস, কেউ বলল বলের হরিদাস। যেই বল নিয়ে বলিয়ান হয়ে দরজায় দরজায় হরিনাম গায়, বৈষ্ণবের কাজ যেমন সবাইকে উদ্ধার করা, সবাইকে উদ্ধার করে আজ হরিদাস চলেছে নীলাচলে। আর নীলাচলে এসে নাম করতে করতে হরিদাস শয়নে গেছে, আর মহাপ্রভু বলছে, হরিদাস তুমি যেমন ২২টা রাত্রি ঘুমোতে পারোনি, এই দেখো আমিও ২২টা রাত্রি ঘুমোতে পারিনি হরিদাস, এই দেখো আমার পিঠে বেত্রাঘাত। হরিদাস বলল, ঠাকুর আমি তো তোমাকে বেত্রাঘাত করিনি, আমি তো তোমাকে আঘাত করিনি। ঠাকুর বলল নিমাই, ঠাকুর বলল হরিদাস তুমি তো জানো ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর প্রাণ, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তের ডোরে বাধা আমি, ভক্তের প্রেমে বাধা আমি, অর্থাৎ কৃষ্ণায়ও কৃষ্ণ ভক্তায়ও তদ ভক্তায়ও নমো নমো। যে আমার নাম করে তার থেকে যে আমার ভক্ত, কৃষ্ণায়ও মানে কৃষ্ণ ভক্তের নাম করে, তদ ভক্তায়ও তার ভক্তের ভক্তের নাম করে, সেই আমার প্রিয়। এসো হরিদাস নাম শোনাও, নাম শোনাতে শোনাতে কখন জানি নীলাচলের মাটিতে শয়ন নিয়েছে। আর মহাপ্রভু বললেন, আমি বাস্তব জগন্নাথ দর্শন করি, জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবতু মে, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ আমি জ্যান্ত জ্যান্ত জগন্নাথ দর্শনে যাব, গোবিন্দ প্রসাদ নাও, গোবিন্দ প্রসাদ নাও, একদিনে মহাপ্রভু প্রসাদ লইয়া, একদিনে মহাপ্রভু প্রসাদ লইয়া, হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া, একদিনে গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিনে গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া, আমি মহাপ্রসাদ এনেছি, মহাপ্রসাদ এনেছি, আমি মহাপ্রসাদ এনেছি, মহাপ্রসাদ এনেছি, ওঠো তো হরিদাস মহাপ্রসাদ এনেছি, ওঠো ওঠো হরিদাস মহাপ্রসাদ এনেছি। কেমনে উপ
উপেক্ষিব আমি মহাপ্রভুর মহাপ্রসাদ, নামের সংখ্যা পূর্ণ হয়নি কেমনে পাইব প্রসাদ। গোবিন্দ আমি বৃদ্ধ হয়েছি কিন্তু আমার নামের সংখ্যা পূর্ণ হয়নি। গোবিন্দ মহাপ্রভু প্রসাদ দিয়েছে, এক জগন্নাথের প্রসাদ, সেই প্রসাদ ভক্ত গ্রহণ করেছে, হলো মহাপ্রসাদ। এই প্রসাদ যখন মহাপ্রভু হাতে ধরে গোবিন্দকে দিয়েছে, এটা হলো মহাপ্রসাদের প্রসাদ। সেই প্রসাদ কেমনে উপেক্ষিব, নামের সংখ্যা পূর্ণ হয়নি কেমনে পাইব প্রসাদ। গোবিন্দ তাড়াতাড়ি গিয়ে মহাপ্রভুকে জানালে, মহাপ্রভু ছুটতে ছুটতে এসে বলছে, হরিদাস হরিদাস হরিদাস। বলল, ঠাকুর আমি বৃদ্ধ হয়েছি, দীর্ঘ বছর ধরে নাম গাইতে গাইতে আজ আমি ক্লান্ত হয়ে গেছি, ঠাকুর আমাকে একটা বর দেবে ঠাকুর। বলো হরিদাস, তুমি যা মাঙিবে ঈশ্বর করুণা করে কৃপা করিবে, তুমি যা মাঙিবে হরিদাস ঈশ্বর করুণা করে কৃপা করিবে তোমায়। বলো কি চাও? ঠাকুর তোমার আগে আমি যাইব, তোমার সব লীলা আমি ছিলাম দর্শন করেছি, অন্তলীলা আমি দেখতে পারবো না, আমি জিতে জি মরে যাব। ঠাকুর আমার আগে তুমি যাবে না, তোমার আগে আমি যাব। যেদিন সংসারে আমায় মৃত্যু যন্ত্রণা বিদ্ধ করবে, সংসারে একে একে সবাই আমাকে দেবে ফাঁকি, কেউ চৌকাট অবধি পের করে দেবে, কেউ শ্মশান অবধি পের করে দেবে, সেদিন সবে সবে আমাকে দেবে ফাঁকি। সেদিন তুমি আমায় যেন দিও না ফাঁকি, আমি যেন অন্তিমে অন্তিম দর্শন যেন মহাপ্রভু তোমায় দেখতে পাই, তোমার চরণ যুগল যেন আমার বক্ষে থাকে। হরিদাস যার আয়ু যতদিন সে ততদিন বেঁচে থাকবে, তোমার আয়ু আছে এখনো হরিদাস, এখনই তুমি যেতে পারো না। না প্রভু, এবার আমার যাবার সময় হয়েছে, আমাকে কৃপা করো। তাই হবে হরিদাস, তাই হবে হরিদাস। হরিদাস বলতে বলতে গাইছে, কাঁদতে কাঁদতে গাইছে, আমার যাবার সময় হলো, দাও বিদায়, আমার যাবার সময় হলো, দাও বিদায়।
আসে দায়দা। এই হলো নামাচার্য ব্রহ্ম হরিদাসের জীবনী কথা বাবা। তাই ভক্তির ডাকে ভগবান যে আসে, কায় মনোবাক্যে ডাকলে তাকে যে পাওয়া যায়। যখন আসবে ডাক্তার কি করবে ডাক্তার, যখন আসবে ডাক্তার কি করবে ডাক্তার, কায় মনোবাক্যে ডাকলে, ডাকার মতো ডাকলে ভগবান পাওয়া যায়। তাই আজকের লীলা এইখানেই রাখলাম, বলে এইখানেতে রইল, এইখানেতে রইল হরি কথা কৃষ্ণ কথা, এইখানেতে রইল হরি কথা কৃষ্ণ কথা, এইখানে হরি বল কৃষ্ণ কথা, বলে বলে হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, জয় রাধে 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 শ্যাম রাধে। সমাগত শ্রোতৃ মণ্ডলী, এতক্ষণ যে কীর্তন আপনারা শ্রবণ করছেন, সত্যি আমরা অভিভূত হয়েছি দিদির গানে। আজ অখণ্ড নামযজ্ঞ চৈতন্য মহামিলন উৎসব, আপনাদের বাড়ির উৎসব আজ 21 বছরে পদার্পণ করেছে। আজ আমরা পেয়েছি মধুমিতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বিশ্বরূপ মঞ্চে, আমরা সত্যি গর্বিত, আমরা অভিভূত। আজকের এই গানে মুগ্ধ হয়ে কৃষ্ণ ভক্ত তনুশ্রী বস্ত্রালয়ের পক্ষে সুকেশ রঞ্জন ভৌমিক, উনি 100 টাকা এবং মারল, সেই সঙ্গে ভক্তিময়ী মা সুচিত্রা দাশগুপ্ত ওনার আরোগ্য কামনায় গোবিন্দের চরণে প্রার্থনা করে আজকের গায়িকাকে 101 টাকা পুষ্প মারল, ওনাকে পুরস্কৃত নয় আশীর্বাদ করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন শ্রী গুরু নিদায় গৌর হরি বল। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে যোগাযোগের জন্য আমাদের ভিজিটিং কার্ড আছে, যারা কার্ড সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের কার্ড আছে। ভক্তমণ্ডলীর একটু নৃত্যের দু একটি গান ওনার কাছে আবেদন রেখেছেন, আর সর্বোপরি বলি এই উৎসবটি যাতে দীর্ঘায়ু হয় তার জন্য গোবিন্দের কাছে, ভক্তমণ্ডলীর কাছে, ওনার মুখ থেকে আবেদন পৌঁছে দেওয়ার জন্য দিদির কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে। বলে তোরি গোরাজে নদী ছেড়ে মাগো নীলা চলে চলে যায়, তোরি গোরাজে আঁকি জলে ভাসো নীলা চলে চলে যায়, সেজে নদীর গোরা নদী ছেড়ে যাবে, নদীর গোরা নদী ছেড়ে যাবে, পূজান বহে যায়
রে নদী ছেড়ে মাগো নীলা চলে চলে যায় হরদান দিবে হরদান দেয়